بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. ইশতিয়াক আহমদ বলেছেন যে মসজিদে ছবি মূর্তি ও কবর রেখে নামাজ আদায় করার বিধান কি? যেই সমস্ত মসজিদে ছবি মূর্তি এবং কবর থাকে সেখানে নামাজ পড়া জায়েজ নয়। এজন্য যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছবি এবং মূর্তি বা কবর ভাঙার আদেশ করেছেন, তিনি আলী রাদিয়াল্লাহু আনহুকে প্রেরণ করেছেন এবং বলেছেন যে লা তাদা কবরান মুশরিফান ইল্লা সাওয়াইতা ওয়ালা তিমসালান ইল্লা তামাসতা, যে যেখানে তুমি ছবি মূর্তি পাবে সেটাকে তুমি মিটিয়ে দিবে আর যেখানে উঁচা কবর পাবে সেটাকে ভেঙে মাটি বরাবর করে দেবে। তো কবর এবং মূর্তি ছবি এগুলি যেহেতু শিরকের বাহন, মানুষকে শিরকের দিকে নিয়ে যায়, এজন্য এটাকে মিটিয়ে ফেলাটা ইসলামের বিধান, ইসলামের অন্যতম একটি আদেশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন আলী রাদিয়াল্লাহু আনহুকে মদিনায় এই কাজের আদেশ করেছিলেন, তিনি যখন খলিফা হয়ে খেলাফত স্থানান্তর করেছিলেন ইরাকে, তখন তিনি আবুল হাইয়াজ আল আসাদি রহমতুল্লাহ আলাইহি তাকে এই আদেশ দিয়ে পাঠিয়েছিলেন এবং বলেছিলেন যে আমি কি তোমাকে সেই আদেশ দিয়ে পাঠাবো না যে আদেশ দিয়ে আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি আমাকে মদিনায় পাঠিয়েছিলেন, সেটা হচ্ছে এই ছবি মূর্তি এবং কবরকে ভেঙে ফেলা। আর হাবশাই তারা খ্রিস্টানরা কি করত, নবীদের কবরগুলোকে তারা মসজিদে পরিণত করতো, অর্থাৎ মসজিদের মধ্যে সামিল করে ফেলতো। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে উলাইকা শেরারুল খালক, তারা হচ্ছে কি আল্লাহ সৃষ্টির মধ্যে সর্বনিকৃষ্ট, যে তাদের মধ্যে তাদের ভালো লোক সৎ লোক মারা গেলে তখন তারা তাদের ছবি বানিয়ে তাদের মসজিদের মধ্যে রাখে। এবং তিনি বলেছেন যে লানাল্লাহ আল ইয়াহুদা ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আম্বিয়াহিম মাসাজিদা, যে ইহুদি খ্রিস্টানদেরকে আল্লাহ তাআলা লানত করেছেন যে তারা তাদের নবীদের কবরগুলোকে মসজিদে পরিণত করেছে বা নবীদের কবরকে কেন্দ্র করে মসজিদ বানিয়েছে। এজন্যে ওলামাগণ বলেন যে কোনো জায়গায় যদি কবর থাকে এবং সেখানে মসজিদ বানানো হয় তাহলে সেই মসজিদটা মালাউন মসজিদ এবং সেখানে নামাজ পড়া চলবে না। তো এ হচ্ছে কথা। সুতরাং কোনো ঘরের ভিতরে মানে যদি ছবি মূর্তি এবং এরকম কবর থাকে সেখানে নামাজ হবে না। আল্লাহ তাআলা আলাম।